আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিল মিনাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমীন। আর উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ফুসিলাত আয়াত নম্বর তেত্রিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আজকে পঞ্চম দর্শ আপনাদেরকে দেব রমাদান উপলক্ষে আর সেটি হলো রমাদান শাহরুল কুরআন রমজান একটি কোরআনের মাস সম্মানিত বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন দয়া করে অনুগ্রহ করে রহমত বরকত মাঘফরাতের বার্তা নিয়ে পবিত্র মাস রমজান মাসে এই মহাগ্রন্থ আল আনুল করিম নাজিল করেছেন এবং এর মর্যাদা অনেক রয়েছে এটা বিশেষত্ব এই রমজান মাসের একটা বিশেষত্ব যে মহান গ্রন্থ আল আনুল করিম নাজিল হয়েছে এই রমজান মাসে যে কথা আল্লাহ বলেছেন শাহরো রান্লিং কোরআন রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজেল হয়েছে বা কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিনাস মানুষের হেদায়তের জন্য এবং কোনটা হেদায়েত কোনটা হেদায়তের পথ নয় কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ এগুলির পার্থক্য করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল কোরআন করিম নাজিল করেছেন এই রমজান মাসে আর এই রমজান মাসে এই জন্য বলা হয় যে লেই মানে নজরুল কোরআন যেটা কোরআন যে নাজল হয়েছে এই মাসে সেটা হলো রমজান মাস রমজান মাসের কোন রাতে আর সেটা হলো কদরের রাত আল্লাহ বলছেন ইন্না আনজল্লাহ ফি কদরে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে আর এই কদরের রাতটাকে বলা হয় বরকতময় রাত যেই কথা আল্লাহরবুল আলমিন সুরা দোকানের মধ্যে বলছেন ইন্না আনজল্লাহ ফি ইতে মোবারকা ইন্না কুনজির নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় মাসে এই জন্য নবী করিম সাল্লামের কাছে সম্পূর্ণ কোরআনটা মাহফুজ থেকে সপ্তম আকাশে অর্থাৎ দুনিয়ার আকাশে এখানে যে আল্লাহর একটি ঘর রয়েছে সেখানে এই নাজেল হয়েছে সম্পূর্ণ কোরআনটা একসঙ্গে আর সেটা কখন সেটা কদরের রাত আর এই কদরের রাতটা হল লাইলাতুল কদের খাই রম্মিনাল ফিসার কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম সম্মানিত বন্ধুগণ এই যে কোরআন নাজেল হলো এটা কেন আপনার আমার হেদায়তের জন্য আপনার আমার কল্যাণের জন্য আপনার আমার মুক্তির জন্য সে কোরআনকে আমরা এখন পড়ি কোরআন কি আমরা তেলাওয়াত করি কোরআন কি আমরা পাঠ ও পঠন করি অথচ জিব্র আলী আলাইস্লামে কে জিব্র আলাই আলাইসালাম পুরী রমজানে নবী করিমস্লামকে কোরআন একে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ ও পঠন করাতেন এবং যে বছর তার মৃত্যু হয়েছিল সেই বছর দুইবার পাঠ করিয়েছেন যেমন প্রত্যেক বছর যে কমপক্ষে একবার আল্লাহ নবীসাল্লামের কাছে কোরআন পেশ করেন কে জিবাহাম সোয়ে বুখারিতে হাদিস বর্ণিত রয়েছে তো সম্মানিত বন্ধুগণ এই জন্য করে এই কুরআন আপনাকে আমাকে তেলাওয়াত করতে হবে এর ফজিলত অনেক রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তিনি তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে আসিয়া আল্লাহ নবীলাম বলেছেন কোরআন কোরআন এবং রোজা বান্দার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে রোজা বলবে আপ মানে হে আল্লাহ দিনের বেলায় খানা পিনা যাবতীয় কুপ্রবৃত্তির চাহিদা হ্যাঁ মানুষের মনের চাহিদা থেকে আমি তাকে বারণ করেছি ফাশাফে অনিফি অতএব আমি রোজা হয়ে তার ব্যাপারে সুপারিশ করছি আমার সুপারিশ তুমি গ্রহণ করো ওকুল কোরআন কোরআন বলবে মানে আতুহ্নাউমা বেলাইল ফে আনিফি হে আল্লাহ আমি রাতের বেলায় তাকে ঘুম নিষেধ করেছি অর্থাৎ ঘুম সে ত্যাগ করে কোরআন তেলাওয়াত করেছে ফাশাফেফি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ নবী ইসালুসাল্লাম বলতেছেন ফাই সফন দুইজনের সুপারিশ আল্লাহ রব আলমীর কাছে গ্রহণ হবে তো এই কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআনের সুপারিশ আপনার স্বপক্ষে করবে কাজে আসুন এই কোরআন যেন আমাদের এই হাদিসটি ইমাম আহমদে বর্ণিত রয়েছে কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে আমাদের বিপক্ষে না করে এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়তে হবে কোরআনের অনুধাবন করতে হবে كان هادي سياج سياق القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه ثم القرآن فروا كان القرآن فروا لقيام الدين أي القرآن ثم رضي الله سبحانه صحيح مسلم الله صلى الله عليه وسلم إذن على كهادي سياق من قرأ حرفا من كتاب الله فلاه حسنة زالل كتاب تجيء كتير كورب بيتار আর একটি নেকি বদলতে আল্লাহ রব্বুল আলমিন দশটি নেকি দেবেন লা আকুল ও আলিফ মিম হারফ আমি এই কথা বলি না আলিফ মিম তিনটি মিলি একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর অতএব যে ব্যক্তি আলিফ মিম বলল তিন দশে তিরিশটি নেকি তার আমল্লামায় আল্লাহ রব্বুল আলমিন দিবেন দেবেন সুবহান হবে আবেহামি সম্মানিত বন্ধুগণ এই জন্য হাদিস আর এক হাদিস এসেছে ইউকালুল সাহেবুল কোরআন কোরআনের পাঠককে বলা হবে একরা পড়ো ওয়ারত তেল তেলাওয়াত করো ওয়ার তাকে এবং উপরে উঠতে থাকো মঞ্জেলা থাকা আখ আখরা আয়াতেন তাকরা ওহা কারণ তোমার জান্নাতে সেখানেই থাকার জায়গা হবে যেখানে তোমার পড়া কোরআন পড়া শেষ হবে কাজে আসুন সেই কোরআন আমরা বেশি করে পড়ি কোরআন পড়ার চেষ্টা করি কারণ আল্লাহ রব্বুল্লা আলমনের অনেক আয়াতে নির্দেশ করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য সবার শেষে একটি আয়াত বলেই শেষ করবো সেটি হলো আল্লাহ বলছেন আল্লাহ যারা আল্লাহর তিলাওয়াত করে ও আকাম করে আলানিয়াতান এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে ইয়ার জুন তাবুর তারা এমন ব্যবসার কামনা করে যেটা কখনো হ্যাঁ মানে ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ যেই ব্যবসায় কোনো লস হবে না লিওয়া ফিয়াহ মুজুর আহম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরিপূর্ণ বদলা এর দান করবেন ওয়াজিদ মেন ফদলি এবং তার অনুগ্রহ থেকে আরও তিনি বর্ধিত করবেন এর নাহ গফুর গফুরন শাখর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী সম্মানিত বন্ধুগান কৃতজ্ঞ সুরা আফাহাতের উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াতে বর্ণিত রয়েছে কাজে আসুন আপনার আমার উচিত হলো যে এই কোরআন তেলাবাত করা কোরআনের ধারক বাহক বাহক হওয়া কোরআন নিজে পড়া অপরকে শিক্ষা দেয়া আল্লাহ নবী বলতে খাই রকম আল্লামাল কুরআন ও আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় আসুন নিজে কোরআন শিখি অপরকে শিক্ষা দেয় এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুর আলমিন এই তৌফিক দান করেন বিশেষ করে রমজানে যাতে আমরা কোরআন ভালো করে খতম করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি অনুধাবন করতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ